বলিউড তারকা অজয় দেবগণের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি সিংহাম, মূলত পরিচালক রোহিত শেট্টি পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় 2011 সালে। মূলত তারপর ঠিক 2 বছর বিরতি নিয়ে সিনেমাটির দ্বিতীয় কিস্তি অর্থাৎ সিংহাম রিটার্নস দর্শকদের সামনে প্রকাশে আনেন সিনেমাটির নির্মাতা সংশ্লিষ্টরা। মূলত এই সিনেমাতে বাজিরাও সিংহাম চরিত্রে দেখা গিয়েছে অজয় দেবগণকে। মূলত এই চরিত্রের মাধ্যমে দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তাও পান বলিউডের এই অভিনেতা। অন্যদিকে বেশ কয়েকদিন ধরে বলিউডে গুঞ্জন শোনা যায় সিংহাম ফ্র্যাঞ্চাইজির নতুন পার্ট আসছে। যদিও এই গুঞ্জনের রেশ অনেকদিন ধরেই শোনা যায়, তবে রিসেন্টলি জানা যায় যে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন অজয় দেবগণ এবং পরিচালক রোহিত। তাছাড়া বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শের এক টুইট বার্তার মাধ্যমে এমন তথ্য জানা যায়। মূলত তারপর থেকে প্রশ্ন উঠে সিংহাম ফ্র্যাঞ্চাইজির আপকামিং সিনেমাতে লেডি সিংহামের চরিত্রে কাকে দেখা যাবে। মূলত এই প্রশ্নের উত্তর এতদিন দেননি সিনেমাটির নির্মাতা, তবে সম্প্রতি সিনেমাটির নির্মাতা বলেন লেডি সিংহাম হয়ে আসবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মূলত গত 8 ডিসেম্বর সার্কাস সিনেমার আইটেম গানের প্রকাশনাল অনুষ্ঠানে এমনটাই জানান এই অভিনেত্রী। তাছাড়া এই খবরটি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর থেকে জানা যায়। মূলত সেখানে পরিচালক রোহিত শেট্টি বলেছেন, আমরা সিংহাম ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পার্ট নিয়ে কাজ করছি, সবাই আমাকে প্রশ্ন করেছেন এই সিনেমায় লেডি সিংহাম চরিত্রে কাকে দেখা যাবে। আমি নিশ্চিত করতে চাই লেডি সিংহাম চরিত্রে সিনেমায় দেখা যাবে অভিনেত্রী দীপিকাকে। তাছাড়া আগামী বছর থেকে সিনেমার শুটিং এর কাজ শুরু করব। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এবার সিংহাম সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।